এইবার যারা সিটেট পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য একটা বিরাট সুখবর, এইমাত্র আপডেট, স্পেশাল আপডেট। যারা এবার সিটেট পরীক্ষা দিচ্ছেন তাদের এইবার বলা যেতে পারে চাকরি কনফার্ম। কারণ কীভাবে? দেখুন, আফটার 2 থেকে 3 মাস, ঠিক আছে, 2 থেকে 3 মাসের পর শিক্ষা বিভাগে অনেকগুলি টিচার পোস্টের অ্যাপ্লাই মানে ছাড়বে সরকার, ঠিক আছে। অ্যাকর্ডিং টু রণজ পেগু মহাশয়, যে আমাদের গতকালকের টাইমস নিউজে তিনি এক সংবাদমের মাধ্যমে তিনি দিয়েছিলেন, একটা ইন্টারভিউ দিতে তিনি একটি কথা বলেছেন যে 2 থেকে 3 মাসের মধ্যে অনেকগুলি পোস্ট, ভেরিয়াস পোস্ট শিক্ষা বিভাগে এলপি এবং ইউপির ক্ষেত্রে সিলেক্টেড কিছু পোস্ট আপনাদের জন্য মানে বরাদ্দ করা হবে, যেখানে অ্যাপ্লাই করতে পারবেন। এবং আসাম টেট আগামী 2 বছর আর হবে না, আসাম টেট আগামী 2 বছর হবে না। আপনারা যদি সিটেট কোয়ালিফাই করে থাকেন, অর্থাৎ যদি আপনারা সিটেট কোয়ালিফাই থাকেন, তাহলে আপনারা অবশ্যই এই যে ভ্যাকেন্সি যে আমাদের বেরোবে, অ্যাডভার্টাইজমেন্ট বেরোবে, এই অ্যাডভার্টাইজমেন্ট এগেনস্টে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন যদি আপনারা সিটেট কোয়ালিফাই করে থাকেন, ঠিক আছে। এবং বিগত দুই তিন বছর যারা আমরা রয়েছি, চাকরি পেয়েছি, তখনকার দিনে কিন্তু সিটেট এলাও ছিল না আসামে, ঠিক আছে। যারা সিটেট পাস করেছে তারা শুধু সেন্ট্রাল স্কুলে অ্যাপ্লাই করতে পারত, আসাম সরকারের কোনো স্কুলে বা আসাম সরকারের কোনো পোস্টের জন্য সিটেট অ্যাপ্লাই করার সুযোগ ছিল না। কিন্তু এবার নতুন আপনার যদি অপরচুনিটি এসেছে, সুতরাং আপনারা দেরি করবেন না। যারা সিটেট এইবার দিচ্ছেন তারা একটু মনোযোগ সহকারে দিন, তাদের জন্য বিরাট সুখবর। কারণ আপনারা এইবার যদি সিটেট কোয়ালিফাই করে নেন, আফটার 2 থেকে 3 মাসের মধ্যে আপনার রেজাল্ট চলে আসবে, ঠিক আছে। নিয়ম হচ্ছে আফটার 45 ডেজ, তো 45 ডেজ আপনাদের রেজাল্ট চলে আসবে পরে, ঠিক আছে। আর রেজাল্ট পাওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের 2-3 মাস পর আপনাদের কী হবে, অ্যাডভার্টাইজমেন্ট বেরোবে। এবং সেই অ্যাডভার্টাইজমেন্ট মতে আপনারা সিটেট কোয়ালিফাই করার সঙ্গে সঙ্গে আপনারা যদি অ্যাপ্লাই করে দিন, তাহলে আপনাদের চাকরি নিশ্চিত। সুতরাং আপনারা এখনই আপনারা অবশ্যই প্রিপারেশন খুব ভালো করে চলুন। আমরা দেখতে চলেছি যে সিটেট আপনারা যারা দিচ্ছেন অলরেডি চলছে, এবং যারা এখনও বাকি আছে পরীক্ষা তাদের জন্য একটি কথা বলে রাখি যে সিটেট যে বেঙ্গলি যে পোর্শন রয়েছে, বেঙ্গলি থেকে আপনাদের 30 মার্ক আমাদের পরীক্ষায় আসে, আপনাদের পরীক্ষায় ল্যাঙ্গুয়েজ 1 ল্যাঙ্গুয়েজ 2 বা পেপার 1 পেপার 2 যাই হোক না কেন, আপনাদের এখানে 30 মার্ক কিন্তু থাকবে, ঠিক আছে। তো এই 30-এ 29 পেতে গেলে বা 28 পেতে গেলে আপনাদের কী করবে, 30-এ 30 আমি বলছি না, 30-এ 29 বা 30 মার্কের মধ্যে 28 নম্বর আপনাকে পেতে গেলে আপনাকে কী করতে হবে? আপনাকে গত 10 বছরের যে সিটেট পরীক্ষায় যতগুলি সিটেট পরীক্ষা হয়েছিল 2011 থেকে 2021 পর্যন্ত যতগুলো সিটেট পরীক্ষা হয়েছিল তার প্রিভিয়াস ইয়ার কোয়েশনগুলি আপনাকে কী করতে হবে, সলভ করতে হবে। যদি আপনি বিগত 10 বছরের প্রিভিয়াস ইয়ার কোয়েশন যতগুলি এসেছিলো সবগুলি যদি আপনি সলভ করতে পারেন, তাহলে সেই বেঙ্গলি সাবজেক্টে আপনি ল্যাঙ্গুয়েজ 1 হোক বা ল্যাঙ্গুয়েজ 2 হোক, আপনি 30-এর মধ্যে 29 বা 28 আপনার গ্যারেন্টি কনফার্ম, আপনাকে কেউ আঁকড়াতে পারছে না, আপনি পাচ্ছেন গ্যারেন্টি, আপনি ভালো একটা নম্বর পেয়ে যাবেন। সুতরাং একটি মাত্র পিডিএফ ফরম্যাটে সেটি রয়েছে, আপনারা এই পিডিএফটি এক্ষুনি ডাউনলোড করে নিন। ভিডিও ডেসক্রিপশনে একটি লিঙ্ক পেয়ে যাবেন, এই লিঙ্কে ক্লিক করলে আপনারা এই বিগত 10 বছরের সমাধান যে আমাদের যে পিডিএফটি রয়েছে সহজগুরুর তরফ থেকে, এইটি আপনারা পেয়ে যাবেন। এবং ডাউনলোড করতে যদি আপনাদের কোনো ধরনের সমস্যা হয়, তাহলে অবশ্যই আমাদের এই যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন, এই সহজগুরু অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার, এই সহজগুরুর অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করে নিন, ঠিক আছে। তখন আপনাদের ডাউনলোড যদি কোনো প্রবলেম হয়ে থাকে আমরা আপনাদের সলভ করে দেবো, ঠিক আছে। তো এই ভ্যালুয়েবল ইনফরমেশনটি আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। এবং সিটেট আবার বলছি, মনোযোগ সহকারে দিন, সিটেটে মার্ক তোলা বাই হাত কা খেল। আপনি অনায়াসে সিটেটে 150-এর মধ্যে 135 বা 140, আপনি 140 আপনি অনায়াসে পেয়ে যেতে পারবেন, সেখানে কোনো কষ্টের কোনো ভ্যালু নেই। আমি নিজেও 8 টাইমস প্লাস সিটেট কোয়ালিফাই করেছি, আমার রয়েছে সার্টিফিকেট। সুতরাং আমি আমার প্র্যাকটিক্যাল বা নিজস্ব অভিজ্ঞতা থেকে বলতে পারি যে সিটেট এমন কোনো টাফ নয়, আপনারা একটু চেষ্টা করুন। এবং সেই বাংলার দিক দিয়ে আমি আপনাদের রেসপন্সিবিলিটি নিলাম, আপনারা এই প্রিভিয়াস 10 বছরের প্রশ্নের সমাধান করুন, আপনাদের 30-এর মধ্যে 28 কিংবা 29 আপনারা পাবেন বা পাবেন গ্যারেন্টি, ঠিক আছে। তো সুতরাং এখনও দেরি করবেন না, এই পিডিএফটি এখনই ডাউনলোড করে নিন, ঠিক আছে। তো এই ইনফরমেশনটি অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো, এবং বন্ধুবান্ধবদের অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন যাতে করে এই গুড নিউজটি সবাই পেয়ে যেতে পারে। ধন্যবাদ, এবার মতো এই পর্যন্তই।